ডেপুটেশনকে কেন্দ্র করে রণক্ষেত্রে চেয়ার আনল গোবরডাঙ্গা পুরসভা চত্বর। পুলিশ ও বিজেপি কর্মীর সংঘর্ষে আহত দুই পুলিশ কর্মী, ঘটনায় জখম বেশ কয়েকজন বিজেপি কর্মী, এলাকায় উত্তেজনা। ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল গোবরডাঙ্গা পুরসভা এলাকা। বিজেপি কর্মী সমর্থক ও পুলিশের সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে ওঠে পুরসভা চত্বর। রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে যায় বিজেপি ও পুলিশের মধ্যে। পুরসভার নানা দুর্নীতির অভিযোগ এনে শনিবার ডেপুটেশন দিতে আসে বিজেপি কর্মীরা। অভিযোগ, পুরসভার গেট বন্ধ করে দেওয়া হয়, ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয় বিজেপি কর্মীদের। জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করে বিজেপি কর্মীরা, পুলিশের সাথে বচসা শুরু এরপরই পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ, কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। ঘটনায় মহিলা সহ বেশ কয়েকজন বিজেপি কর্মীও আহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন দুজন পুলিশ কর্মী। আমরা এসেছিলাম ডেপুটেশন দিতে শান্তিপূর্ণভাবে, কিন্তু দেখলাম এসে যে এখানে শুধু গোবরডাঙ্গা থানা নয়, গাইঘাটা থানা, হাবড়া থানা, বারাসাত থানা থেকে এ পুলিশ নিয়ে এসে যেন গুন্ডা ঠেকাতে এসছে এরকম একটা ভাব পুলিশ, পুরুষ পুলিশ দ্বারা আক্রান্ত করা হলো, এর জন্য তীব্র ধিক্কার জানাই। স্বাভাবিকভাবেই আমরা একটা স্মারকলিপি দিতে যাচ্ছি। পুলিশের উচিত ছিল আমাদের সঙ্গে সহযোগিতা করা, উনি আমাদের রাস্তা আটকে দেয়, সেখানে একটু ধ্বস্তাধস্তি হয়, তারপরে অন্য ফায়ারিং করে এবং আমাদের কর্মীদের উপর লাঠিচার্জ করে। কিছু দুজন মহিলা আহত হয়েছে, একজন মহিলা অসুস্থ হয়ে পড়েছে, সে সেন্সলেস অবস্থায় আছে। আমাদের তিনজন পার্টির কার্যকর্তার হাত ভেঙে গেছে। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। বাইরে কারা এসেছিল তাদের আমরা দেখে দিই, তবে একটা পুলিশের মাথা ফেটে গেছে, গলগল রক্ত পড়েছে, আরেকজনের কোমরে লেগেছে, এগুলো আমরা চোখে দেখেছি। পুলিশ লাঠিচার্জ করেছে কিনা এই ব্যাপারে আমরা কোনো আমাদের কোনো ব্যক্তিগত ভাবে আমরা কেউ কিছু দেখিনি, আমরা বলতে পারবো না। পুলিশের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা, আইন শৃঙ্খলা রক্ষা করতে গেলে যে তাদের যেটুকু করতে হয় তারা যদি করে থাকে সেটা তাদের ব্যাপার, এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোবরডাঙ্গা।